Hello, my dear students of class 8. How are you? I'm fine, thanks. And you? I hope that you are all well by the grace of Almighty Allah. During COVID-19, I expect that you are all staying at home and learning your lesson regularly. If you go out, you must wear a mask. Stay home, stay safe. Before starting my lesson, I want to say something to you. Please don't take any drug because it is very harmful to human body. So you should give up it. Now I am introducing myself. I am Shokotani Siddiqui, assistant teacher, Shinabon High School, Kalyanpur, Kolkata. In previous class, I have discussed about narration of assertive sentence and interrogative sentence. Today, I am going to teach you how to complete direct to indirect of imperative sentence. Now, I am telling in Bengali to understand clearly. Priya Shikhartibindo, goto classe ami tomaderke assertive ebong interrogative sentence niye alochona korechhilam, kibhabe direct theke indirect korte hoy. Ajke ami tomader majhe imperative sentence theke kibhabe direct theke kibhabe indirect korte hoy seta ami shikhabo. Amra jani imperative sentence এ past ধরনের sentence পাওয়া যায়, সেখানে আজ আলোচনা করব এক নম্বর হল আর প্লাস অবজেক্ট যুক্ত sentence ke direct theke indirect korar jonno. Structure subject plus প্রথমে subject plus tone অথবা order subject plus code অথবা order, directly direct order অথবা advice plus object plus 2 plus verb present from plus object. According
example, declination. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ভার্ব প্লাস অবজেক্ট। দেখো এই ইনভার্টেড কমার মধ্যে প্রথমে ভার্ব, টু হলো ভার্ব, আমরা জানি টু ভার্ব হলো টু মানে করা, টু ভার্ব এটা হলো ভার্ব, আর ওয়ার এটা হলো অবজেক্ট। তাহলে ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে, তাকে যদি আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে চাই, তাহলে প্রথমে কি হবে, সাবজেক্ট বসবে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো কি, এখানে কি বসবে, সেই টুর পরিবর্তে টুর, অর্ডার, অ্যাডভাইস। তুমি এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারবে। তাহলে আমরা যদি এখানে তোমরা দেখেছো সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা উইদার বসে, আর ডব্লিউএইচ কোশ্চেনে ডব্লিউএইচ কোশ্চেনে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসে। তাহলে এখানে কি বসবে, টু বসবে। টুর পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্মটা বলি, ভার্বের যে ফর্মটা থাকবে সেই ফর্মটাই আমরা লিখবো। সাধারণত এখানে ভার্বের বেস ফর্মটা থাকবে, বেস ফর্মটা লিখবো টু, তারপরে অবজেক্ট থাকলে অবজেক্ট লিখবো। আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলি, দেখো সাবজেক্ট এই স্ট্রাকচার অনুযায়ী, দেখো সাবজেক্ট কি, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হলো কি, কি বুঝতে, সেই টুর পরিবর্তে টুর, অর্ডার, অ্যাডভাইস। তাহলে এখানে অর্ডার লিখতে পারবা তোমরা, টুর লিখতে পারবা, অ্যাডভাইস লিখতে পারবা। এখানে আমি টুর লিখছি, তুমি অর্ডার লিখতে পারো, অ্যাডভাইস লিখতে পারবা। মেন কমা ইনভার্টেড কমা যে টু বসবে, পরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছো। এরপরে রুলস দুই, আমি বলেছি আগে বলেছি যে পাঁচ ধরনের বাক্য পাওয়া যায়, পাঁচ ধরনেরই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমাদেরকে শিখতে হবে। ডোন্ট অথবা ডু নট যুক্ত, ডোন্ট প্লাস এখানে দু ধরনের স্ট্রাকচার পাওয়া যাবে, টন যুক্ত দুই ধরনের স্ট্রাকচার। আমি দুইটা স্ট্রাকচারই লিখে দিব। স্ট্রাকচার নাম্বার ওয়ান, স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস প্রোহিবিটেড রিপোর্টিং ভার্ব অথবা ফর্মেট প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ফর এক্সাম্পল don't make a noise, তাহলে আমরা এখানে ফার্স্ট স্ট্রাকচারটি আমি যদি দেখি, তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ইফ,
সেই পরিবর্তে প্রতিটিতে অথবা পর্বে তাহলে পর্বে পর্বে মিনি অবজেক্ট আছে মিনি তারপরে কমান ভাগে দিয়ে টু বুঝবে টু তারপরে ভাগ ভাগ হলো মেন তাহলে ভাগ হলো মেন এম এ এ আশা করি তোমরা বুঝতে পেরেছো পারফেক্ট মানে হলো বিশেষ করা তো যখনই আমরা পারফেক্ট লিখব তখন আর এখানে নটটা লিখব না নটের নট লেখা যাবে না শুধু টু বসালে হবে নিষেধ দুইবার এখানে দুইটা নেগেটিভ বাক্য হবে না যেমন পারবে মি নট টু লেখা যাবে না দুইটা নেগেটিভ ওয়ার্ড এখানে বসবে না আশা করি বুঝতে পেরেছো এখানে দুই নাম্বার স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস টোল্ড প্লাস অবজেক্ট প্লাস not to plus r is present form বা base form plus object দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী তুমি দ্বিতীয় স্ট্রাকচার অনুযায়ী তোমরা এই বাক্যটি করতে পারবা ডাইরেক্ট নারেশন এ সেই তুমি তাহলে ইনডাইরেক্ট হি টোল্ড মি নট একটা পয়েন্ট ভাগে ফর্ম উঠেছে তাহলে হবে যদি টোল্ড দেখো তাহলে তোমাকে নট লিখতে হবে ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ এরপরে নাম্বার থ্রি এবং কাইন্ডলি যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কে ডাইরেক্ট থেকে ইন্টারেক্ট করার নিয়ম সাবজেক্ট প্লাস রিকোয়েস্টেড প্লাস অবজেক্ট প্লাস প্লাস আর ফিল ইস ফর্ম অফ ইন ফর্ম প্লাস অবজেক্ট ফর এক্সাম্পল ফর এক্সাম্পল He said to me, please help me. তাহলে কি হবে সাবজেক্ট হি সেই টুর পরিবর্তে রিকোয়েস্টেড রিকোয়েস্টেড মি টু হেল্প মি পার্সন ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হবে সেজন্য
এটা তো আমরা আগেই আলোচনা করেছি, তোমাদের মাঝে আমি আলোচনা করেছিলাম, আমরা তোমরা সবাই জানো। তাহলে হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম, প্লিজ প্লিজের পরিবর্তে এখানে রিকোয়েস্ট পছন্দ হচ্ছে, সেজন্য এখানে প্লিজ একবার ওয়ার্ডটা উঠে যাবে, আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমাদের রুলস নাম্বার চার, লেট মি হিম অথবা হার যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। সাবজেক্ট প্লাস টুল প্লাস অবজেক্ট প্লাস দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাই প্লাস আর বেস ফর্ম অফ প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। ফর এক্সাম্পল লেট মি গো দেয়ার, he told me that me reporting under subject ke tur pe tahole he might subject pore might tar pore ho asha kori bujhte perecho subject er pore তারপরে অথবা লেস যুক্ত লেস যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স কে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম। সাবজেক্ট প্লাস সাপোজ টু প্লাস অবজেক্ট প্লাস that plus subject with athoba the plus should plus art from plus structure tab অনুযায়ী পরে যাব। He said to me, comma, let us go out for a
ছেলেটা বুঝতে বোঝায় বুঝতে পারে ইংরেজি পুরো বলছে তাহলে আমি যদি ডাইরেক্ট করি প্রিয় শিক্ষার্থী বৃন্দ যদি করি তাহলে কি হবে হি প্রপোজড টু মি এরপরে আমাদের সাবজেক্ট আছে উই এবং দে তাহলে এখানে কি বসবে তোমরা কি জানো কেউ এইখানে হলো উই বসবে এখানে দে বসবে কেন কারণ কি যদি রিপোর্টটি হান্ড্রেড সাবজেক্ট এবং অবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় সাবজেক্ট অথবা অবজেক্ট সাবজেক্ট হতে পারে এবং অবজেক্ট যে কোনো একটা যদি তোমার ফার্স্ট পার্সন হয় তাহলে আমরা উই ব্যবহার করব আশা করি বুঝতে পেরেছ আর থার্ড পার্সন হলে রিপোর্টিং ভাবে সাবজেক্ট এবং অবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে আমরা দে ব্যবহার করব আশা করি বুঝতে পেরেছ তাহলে হি প্রপোজ টু মি দ্যাট উই এরপরে শুরু হবে শুড গো আউট ফর এ আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তোমাদের মাঝে ইম্পারেটিভ সেন্টেন্স এর ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ডাইরেকশন নিয়ে আলোচনা করলাম আশা করি এটা থেকে তোমরা অনেক উপকৃত হবে পরবর্তী ক্লাসে আমি অপারেটিভ এবং এক্সপ্লানেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব তোমাদের মাঝে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনায়